আমরা আজকে আলোচনা করেছি সর্বশেষ যে শারীরিক অবস্থা সে সম্পর্কে আলোচনা হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে হাসপাতালের ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর তিনি এবং মেডিকেল বোর্ডের যিনি আপনার প্রধান তারা একটা বক্তব্য দিয়েছেন সাংবাদিকদের কাছে, যেটা অনেক দূর পত্রিকা এসছে আমাদের সকল সকল কাছে চিহ্ন যাই না, উনি বলছেন যে উনি ভালো আছেন এবং তার সমস্যা হয়েছিল সেটা অনেক আপনার সমস্যা লাঘব হয়েছে। কিন্তু আমরা খুব ভালো করে জানি বিশেষ করে তার পরিবারের সদস্য যেমন তার সঙ্গে দেখা করেছেন কিছুদিন আগে ম্যাডাম স্পষ্টভাবে বলেছেন যে তিনি একেবারেই ভালো নেই, তার যে ব্লাড প্রেশার তো এটাও আপনার ওঠানামা করছে, একই সঙ্গে তার যে সুগার অর্থাৎ আপনার ব্লাড সুগার এটা ফাস্টিং এ পর্যন্ত আপনার এত বেশি যেটা অত্যন্ত আশঙ্কাজনক। আমি আপনাদেরকে একটু সুস্পষ্ট করতে চাই যে আপনার তার ফাস্টিং এর সুগার 14-15-16 এভাবে থাকছে, যেটা একদম অ্যাবনর্মাল একটা অ্যাকাউন্টিং। তাই জন্য আমরা উদ্বিগ্ন, উপরন্তু তার যে আর্থ্রাইটিস এই আর্থ্রাইটিস ব্যথা তার একটুও কমেনি, তার আগে আমরা বলেছি তার দুই শোল্ডার আপনার ফ্রোজেন, তার হাতগুলো আপনার অনেক সব ফিল করতে পারেন না এবং তিনি বেন্ড করতে পারেন না, পায়ে হাঁটুর যেটা আছে তিনি বেন্ড করতে পারেন না। এখনও তাকে হেল্প দিয়েই দুজন অ্যাসিস্ট্যান্ট দরকার তাকে তুলতে এবং তাকে হুইল চেয়ারে করতে রুমের মধ্যে। এই অবস্থায় কী যে তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে এটা আমরা মনে করতে পারছি না, সেজন্য আমরা মনে করি তার উন্নত চিকিৎসার জন্য মূলত অবিলম্বে তাকে মুক্তি দিয়ে তার মতো করে তার চিকিৎসার আর সুযোগটা দেওয়া উচিত বলে আমরা মনে করি, সে আহ্বান আমরা সরকারকে জানিয়েছি। এই বিষয়ে আরও বিস্তারিত আমরা আগামীকাল 11টার সময় আমরা একটা ব্রিফিং করবো তার ঘটনা। আমরা আগামী 14 অক্টোবর আপনার 8টা উপজেলাতে যে নির্বাচন হবে উপজেলা নির্বাচন, সেই নির্বাচনে দলীয় প্রতীকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 8টি উপজেলাতে আমরা দলীয় প্রতীকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একটা জরুরি বিষয় আপনাদেরকে জানাতে চাই যেটা আমরা অত্যন্ত উদ্বিগ্ন, সেটা হচ্ছে যে আপনার অতি সম্প্রতি ভারতের কিছু পত্র পত্রিকা আসামের মন্ত্রীবর্গ নেতৃবর্গ আপনার বিজেপির নেতৃবর্গ এবং সেন্ট্রাল মিনিস্টারদেরও কিছু বক্তব্য আপনার যেটা বেরিয়েছে সেই বক্তব্য বলা হয়েছে যে আসামে যে নাগরিক পঞ্জি তৈরি করা হয়েছে তার মধ্যে যে 19 লক্ষ সামথিং যে বাদ পড়েছে এর মধ্যে বেশিরভাগই তারা বলছে যে বাংলাদেশি নাগরিক। আমরা এই ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ করছি, নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি যে এই ধরনের বক্তব্য আপনার কিছুটা উদ্দেশ্যমূলক দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে সরকার এই বিষয়ে একদম নীরব থাকতেন। এখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী যখন এসেছিলেন তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে, সেই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাকে নিশ্চিত করেছে যে এটা হচ্ছে ভারতের আভ্যন্তরীণ বিষয়। এই বিষয়টা যখনই বাংলাদেশের নাগরিক বলা হচ্ছে তাদেরকে এবং তাদেরকে আপনার বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলা হচ্ছে তখন কিন্তু সেটা শুধুমাত্র ভারতের আভ্যন্তরীণ বিষয় থাকছে না। আমরা এই বিষয়গুলোতে অত্যন্ত উদ্বিগ্ন এবং বিশেষ করে রোহিঙ্গা এক্সপিরিয়েন্সের পরে আমরা উদ্বিগ্ন। এ ব্যাপারে আমরা আপনার আসামের মন্ত্রীর যে বক্তব্য তার অর্থমন্ত্রীর যে বক্তব্য এর আমরা প্রতিবাদ করছি, নিন্দা জানাচ্ছি, একই সঙ্গে আমরা বাংলাদেশের সরকারের কাছে এই সম্পর্কে খুব পরিষ্কার ব্যাখ্যা চাই। আমরা ব্যাখ্যা দাবি করছি যে জাতিকে কোনো অন্ধকারের মধ্যে না রেখে পরিষ্কার করে জানানো উচিত যে আসলে বিষয়টা কি, কারণ আমরা দেখেছি এই রোহিঙ্গা ইস্যু নিয়ে ইতিপূর্বেও বারবার করে তাদেরকে বলা হয়েছিল এবং যেহেতু এর পূর্ব রোহিঙ্গারা এসছে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি যার ফলে কিন্তু রোহিঙ্গা ইস্যু আজকে আমাদের জায়গায় গিয়ে দাঁড়িয়েছে,
যেটাতে বাংলাদেশের স্বার্থ চূড়ান্ত ভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে আধা সরকারি সকল আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সময় উদ্বৃত্ত অর্থ সরকারের নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নিয়েছে। এ থেকে এটাই প্রমাণিত হয়েছে, আমরা যদি সবটা ভুলে আসছি, যে সরকার আসলে এখন অর্থনৈতিক দিক থেকেও দেউলিয়া হয়ে গেছে। কারণ এখন তাকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে তাদের যে উদ্বৃত্ত আয় যেটা জমাকৃত আছে এটা কখনোই আর দিতে হয়নি, তারা সেটা নিয়ে গিয়ে তারা বলছে তাদের বিভিন্ন প্রজেক্টে তারা এটা ব্যয় করতে চায় বা বিভিন্ন যেটা ডেফিসিট থাকছে সেখানে তারা বেরোতে চায়। এটা সরকারের এটা দেউলিয়া হিসেবে প্রমাণ হয়ে যাচ্ছে। ওই থেকে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে ব্যাংকগুলো, যে ব্যাংকগুলোতেই আপনার টাকাগুলো জমা আছে, যখনই সেখানে উইথড্র করা হবে তখন কিন্তু সেখানে লিকুইডিটি ক্রাইসিস দেখা দেবে ব্যাংকগুলোকে। আরেকটা বড় ক্রাইসিস হবে সাথে যে কর্মকর্তা কর্মচারী যারা এই প্রতিষ্ঠানগুলোতে কাজ করছে তাদের যে বকেয়া হবে ভবিষ্যৎ যে বেতন বা আপনার পেনশন বা তাদের যে গ্র্যাচুইটি, এই অর্থগুলো টাকাগুলো তারা সঠিকভাবে তখন পরিশোধ করতে পারবে বলে আমরা মনে করি না, সেটা সমস্যা তৈরি। আমরা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে সারা দেশে মহাসড়কে টোল আদায় করবে, এটারও আমরা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি। কারণ আমরা মনে করি যে বাংলাদেশের অর্থনীতি এখন এই অবস্থায় এসে দাঁড়ায়নি যে আপনার রাস্তার উপরে টোল আদায় করতে হবে। এটা আমরা মনে করি যে জনগণের উপরে আরো একটা বাড়তি আপনার চাপ সৃষ্টি করবে তাদের। এই ছিল আজকে আমাদের আলোচনা। আর রংপুরের আসনের ক্যান্ডিডেটের ব্যাপারে আলোচনা চলছে, আলোচনা শেষ হলে আপনি যখন আমরা সিদ্ধান্ত নেবো আমরা জানি। ধন্যবাদ। এটা আপনাদের ইচ্ছা, আমি আমরা জানি না, আমরা প্রেস রিলিজ করে নিই। এটা তো দীর্ঘ সময় হবে আপনাদের কাছে।